গুড মর্নিং, এখন 10টা বাজে আর আমার পুজো স্নান সব কমপ্লিট। আজকে তাড়াতাড়ি করে নিয়েছি, জেনারেলি স্যাটারডে সানডে হাজবেন্ড মানে বাড়িতেই থাকে, আর এখন তো ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, তাই জন্য সারাদিন বাড়িতে থাকে, কিন্তু কথা বলার টাইম স্পেন্ড করার টাইম পাই না। তো তাড়াতাড়ি করে নিয়েছি, আর আজকে একটা বিশেষ কারণও আছে এত তাড়াহুড়ো করার, কারণ আজকে একটু বেরোবো, মানে সামনে একটু কেনাকাটা করতে যাব, কারণ ঘরে অনেক কিছু নেই আর কি, খাবার দাবারের জিনিস আর কিছু না। আর যেহেতু কর্তা বাড়ি আছে, তো সারাদিনই মনে হয় যে এইটা খাই ওইটা খাই, নতুন নতুন কিছু বানাই, তো সেই সব জিনিসপত্র আনবো। আর ব্রেকফাস্ট হোক বা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে মনে হয় যে কি খাবো, কি এরপর আর কি দেওয়া যায়, তো এই নিয়ে একটা বড় হ্যাপা। আর এই প্রবলেমের সলিউশন করতেই বেরোনো, তো আমি এক কাপ চা আর বিস্কিট খেয়েছি, এখনও ব্রেকফাস্ট করিনি, জাস্ট ব্রেকফাস্টটা করবো আর পরেই বেরিয়ে। অ্যাকচুয়ালি কী করি বলো তো, যখন দেখি যে ঠিক মন মতো কিছু পাচ্ছি না, তখন মুড়িটাকেই আমি আগে ফার্স্ট চয়েস হিসেবে নিয়ে নিই, কারণ মুড়িটা আর কোনো ঝামেলা নেই খাটাখাটি নিয়ে তৈরি করতে, জাস্ট জলে ভেজা। আর আমি শুকনো মুড়ি একদম খেতে পারি না, শুকনো মুড়ি অন্য কিছুর সাথে মিক্সড করলে সেটা ঠিক আছে, কিন্তু সকালবেলায় ব্রেকফাস্টে মুড়ির সাথে অন্য কিছু মেখে খাবো একদম ভালো লাগে না। তাই ভাবছি জাস্ট জল মুড়ি খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, আর বাইরে খুব রোদ, তাড়াতাড়ি বাড়িতেও ফিরে আসবো, তাহলে সুবিধা হবে আর কি আমার। হচ্ছে
এই মোটামুটি ব্যাপার। আর এটাকে আমি পুরোটা স্যানিটাইজ করবো, মানে যতটুকু পারবো। খাবার দাবার তো অতটা স্যানিটাইজ করা যায় না, কিন্তু যদিও আজকাল দেখছি যে ডিমের থেকেও একটা স্যানিটাইজার গন্ধ বেরোচ্ছে স্যানিটাইজার। সো সব যেখানকার জিনিস সেখানে ফেলবো, তারপর লাঞ্চ করবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। গুড আফটারনুন, এখনো ইভিনিং হয়নি। রোদ থেকে আসার পর আর লাঞ্চ করে যেন চোখটা জুড়িয়ে আসছিলো, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। একচুয়ালি মাথা ধরে গেছিলো এত রোদ, আর অনেক দিন পর বেরোলে না একটু কেমন যেন লাগে, মানে আমার তো লাগেই, একটা অস্বস্তি বোধ হয়, তো সেটাই লাগছিলো আর কি, তার জন্যই শুয়ে পড়েছিলাম। তো বিকেল তো হয়ে গেছে, একটু ফ্রেশ হবো আর তারপর চায়ের পর্ব নিয়ে চায়ের পর্ব আর কি শুরু হবে আমার। আর বিকেল যখন চা তো খেতেই হবে। এখনও বাইরে প্রচুর রোদ, 5টা বাজে, কে বলবে। তো চাটা বানাবো এবার, তার আগে একটু ফ্রেশ হয়ে আসি। সেই বাটার চিকেন তো ভাবলাম করবো প্রায় 7টা বাজে তখন, কিন্তু এটা তো লেন্দি প্রসেস, তো আমি তো করেই যাচ্ছি। তো আমার শাশুড়ি বলছে আজকে খেতে পাবো তো মা, মানে হয়েই যাচ্ছে, আমি করেই যাচ্ছি, 10:30 বেজে গেছে, কেউ খেতেই পারিনি এখনো। তো আমি আশ্বাস দিলাম হ্যাঁ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর আমি তো ঝটপট বানিয়ে ফেললাম। মোটামুটি আমার তো ভালো লেগেছে খেতে, সবাইরে বলছে খুব ভালো লেগেছে খেতে। তা আমার মানে ফেস ক্রিম তো আমি ছিল না, যা ছিল তাই দিয়ে বানিয়েছিলাম। আরেকদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আমার স্টাইলে, রেস্টুরেন্ট স্টাইলে কি ওটা জানি না কীভাবে করে, কিন্তু আমি যেটা দেখলাম আমি ইউটিউব থেকেই দেখেছি, তো বেশ ভালো খেতে লাগলো। ওটা আরেকদিন কিন্তু ট্রাই করবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো খেয়ে একটু ছিল, সেটাই আজকে ডিনারে খাওয়া হবে। আর মায়ের জন্য ওই সাদা আলুর তরকারি আর রুটি করা হয়েছে, সেই খাওয়া হবে। আর আজকের মতো
ব্লগটা এখানেই এন্ড করবো। আশা করছি ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন ভিউয়ার্স। আজকের মতো টাটা।